শীতের আমেজ মোটামুটিভাবে শুরু হয়ে গেছে, পুজো শেষ হয়ে গেছে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের শীতকালীন বাগানে আমরা প্রত্যেকে ব্যস্ত হয়ে পড়ব, শীতকালীন সবজি নিয়ে ব্যস্ত হয়ে পড়ব। আর এই সমস্ত কিছুর মাঝেও কিন্তু ভুলে গেলে চলবে না আমাদের ছাদ বাগানে সেই ইনডোর প্ল্যান্টগুলি। এই ইনডোর প্ল্যান্টগুলি এই শীতকাল আসা মানে কিন্তু মোটামুটিভাবে তাদের গ্রোথটা একটু থেমে যাবে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছগুলি বেশ সতেজ এবং শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। আর এই পুরো শীতকাল জুড়ে এই সমস্ত গাছগুলি একেবারে গ্রোথ হবে না এবং গাছগুলি সমস্তটা শীত ঘুমে চলে যাবে এমনটা কিন্তু নয়। এই সমস্ত গাছগুলি কিন্তু এই সময় এসেও আপনার বেশ কিছু পরিচর্যা থেকে যায়। আর যেহেতু শীতটা শুরু হচ্ছে, তার জন্য এই সময় এসে আপনি যেই পরিচর্যাগুলি করবেন সেই পরিচর্যাগুলি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ফার্টিলাইজার। ঠিক শীত শুরু হওয়ার আগাগ দিয়ে এই সমস্ত ইনডোর প্ল্যান্টে কিন্তু একবার করে আপনাকে ফার্টিলাইজার প্রয়োগ করতে হবে। আর এই ফার্টিলাইজারটি অবশ্যই জৈব খাবার হতে হবে এবং সেটা কিন্তু রাসায়নিক খাবার দিলে খুব তাড়াতাড়ি গাছ খেয়ে ফেলবে এবং তারপরে গাছে আবার খাবারের অভাব দেখা দেবে। আর এই জৈব খাবার হলে কী হবে, সেই খাবারটি অনেক সময় ধীরে 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 একদম স্লোলি রিলিজ খাওয়ার সেটা অনেক সময় ধরে তারা খেতে পারবে। আর এই জন্য আপনাকে প্রত্যেকটা গাছের জন্য আপনাকে যে খাবারটি তৈরি করতে হবে সেটা হচ্ছে এক চামচ হাড়গুঁড়ো, এক চামচ শিংকুচি এবং তার সঙ্গে আপনাদের এক চামচ ভার্মি কম্পোস্ট এবং এক চামচ নিম খোল। এই দিয়ে একটা খাবার মিশ্রণ তৈরি করে এবং প্রত্যেকটা গাছের জন্য আপনাকে এখানটায় 2 থেকে 3 চামচ করে ব্যবহার করতে হবে। যদি বড়টা হয় বেশি ব্যবহার করবেন। আর যে সমস্ত গাছগুলি ঘেঁষে রয়েছে তাদের জন্য কিন্তু অবশ্যই এখানটায় যে খাবারটি ব্যবহার করুন সেটা এনপিকে 20-20-20। আর এই খাবারটি কিন্তু অবশ্যই প্রতি মাসে মাসেই চালিয়ে যেতে হবে ঘেঁষে যে সমস্ত গাছ রয়েছে। আর তাদের জন্য কিন্তু আপনাকে বারবার করে খাবার প্রয়োগ কোনো প্রয়োজন নেই। 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে এক মাসে আপনারা এনপিকে 20-20-20 ব্যবহার করুন, পরের মাসে গিয়ে আপনারা এনপিকে 12-61-0 ব্যবহার করুন। এভাবে কিন্তু আপনাদের এটা করতে হবে। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে রোগ পোকামাকড়। অবশ্যই শীতকাল আসতে কিন্তু ইনডোর প্ল্যান্টের খুব একটা বেশি রোগ পোকামাকড় দেখা যায় না। পোকার আক্রমণ তো একেবারেই ঘটে না, তবে মাঝে মধ্যে ফাঙ্গালের আক্রমণ ঘটে। যেহেতু গাছে পুরনো পাতাগুলি থাকে আর সেই সময় যেহেতু কুয়াশা পড়ে, তাই মাঝে মধ্যে কিন্তু ওই কুয়াশায় নিচের পাতাগুলি ভিজে থাকে আর তার সঙ্গে সাথে সেখান থেকে বিভিন্ন ধরনের ফাঙ্গালের আক্রমণ ঘটে। তার জন্য অবশ্যই আপনাকে কিন্তু বাগানে যেভাবে আপনার নিয়মিত অ্যান্টিফাঙ্গাল বা পেস্টিসাইড স্প্রে করে থাকেন ঠিক সেই সময় সেটার কোনো ব্যতিক্রম রাখবেন না। এই সমস্ত গাছগুলিতেও ঠিক তাই করবেন। এই সময় এসে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড স্প্রেটা বন্ধ করবেন না, সেটা কিন্তু পুরো শীতকাল জুড়ে নিয়মিত এই সমস্ত গাছের ক্ষেত্রে চালিয়ে যাবেন। 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে অনেকে মনে করে শীতকাল আসা মানে এই সমস্ত গাছগুলি কোনো একটা ঘরের মধ্যে রাখতে হবে, কুয়াশা একেবারে পড়তে দেওয়া যাবে না, এই সমস্ত ভ্রান্ত ধারণা থাকে। তো এমনটা বিষয় নয়, এই সমস্ত গাছে কুয়াশা পড়লেও যে গাছে খুব একটা ক্ষতি হবে তেমনটা কিন্তু নয়। আপনি খোলা জায়গাতেও রাখতে পারেন, কারণ শীতকালে এমনিতে রোদের পরিমাণটা খুব কম থাকে, তাতে ক্ষেত্রে যদি এই সমস্ত ইনডোর প্ল্যান্টগুলিকে আবার অন্ধকারাচ্ছন্ন নিয়ে যায় তাহলে গাছগুলি কিন্তু বেঁচে থাকার প্রবণতাটা অনেকটা নষ্ট হয়ে যায়। আর সেই জায়গা থেকেই অনেকে বলে যে এই সমস্ত গাছগুলি শীতকালে খুব একটা ভালো বাঁচে না। তাই শীতকালে যেহেতু রোদের পরিমাণটা কম থাকে, তাই অবশ্যই এই সমস্ত গাছ বেঁচে থাকার জন্য রোদের পরিমাণ রয়েছে, রোদের প্রয়োজন রয়েছে, আর তার জন্য অবশ্যই আপনারা এই শীতকালে এই সমস্ত ইনডোর প্ল্যান্টগুলিকে খোলা আকাশের নিচে রাখতে হবে। তার জন্য কিন্তু কোনোরকম কোনো কিছুই কিন্তু আপনাকে ঘরে রাখা যাবে না। 4 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে হ্যাঙ্গিং প্ল্যান্টের ক্ষেত্রে। সত্যি কথা বলতে শীতকাল পড়ার সঙ্গে সঙ্গে হ্যাঙ্গিং প্ল্যান্ট একদম বিলুপ্ত হয়ে যাবে এমনটা নয়, হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি আপনার ছাদ বাগানে থাকবে। তবে গরমের সময় যে সমস্ত একটা গ্লেজি ব্যাপার থাকে সেই গ্লেজি ব্যাপারটা কিন্তু এই শীতকাল আসলে এই সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্টের সেটা হারিয়ে যাবে। তবে গাছগুলি প্রত্যেকটা বেঁচে থাকবে আর তার জন্য আপনাকে পরিচর্যা করে রেখে দিতে হবে। এই কারণে রেখে দিতে হবে, কারণ এই সমস্ত গাছগুলি যখন ফেব্রুয়ারি মাস পড়বে তখন এই সমস্ত গাছগুলি আপনারা পুনরায় রিপোর্টিং করবেন, আবার নতুন করে এদের চারা বসাবেন, তাড়াতাড়ি করে সমস্ত গাছগুলিকে রেডি করবেন। তাহলে কিন্তু এই পুরনো গাছগুলিকে সম্পূর্ণ যদি আপনারা হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আর সেটা পারবেন না। তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ধৈর্য ধরে এই সমস্ত গাছগুলিকে একটু মেনটেন করে রাখতে হবে। আর হ্যাঙ্গিং প্ল্যান্ট বা ইনডোর প্ল্যান্ট প্রত্যেকের ক্ষেত্রে একই রকম খোলা আকাশের নিচেই রাখুন, এতে কিন্তু গাছ অনেক ভালো থাকবে। পাঁচ নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গাছে জল দেওয়া। অবশ্যই ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে শীতকালে জল একেবারেই কম লাগে, কারণ যদি সারা রাত ধরে কুয়াশা পড়ে তাহলে গোড়া এমনি ভিজে যায়, আর তার জন্য বাড়তি বারবার করে জল দেওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না। গাছের গোড়ায় যাবেন, যদি দেখেন মাটি ভিজা রয়েছে তবেই কিন্তু আপনারা গাছে জল প্রয়োগ করবেন, অন্যথায় কোনোরকম কোনো বাড়তি জল প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। কারণ শীতকালে গাছ যেহেতু একটু ঝিমিয়ে যায়, গাছের গ্রোথ একটু থমকে যায় এবং শীতটা তারা খুব একটা বেশি মানে মজা করে না, আর তার জন্য কিন্তু এই সমস্ত গাছগুলিকে অতিরিক্ত জলটা একদম ব্যবহার করবেন না, তাতে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে। গাছের গোড়ায় সমস্ত জল জমে কিন্তু বায়ু চলাচল বন্ধ হয়ে যেতে পারে এবং যার ফলে কিন্তু গাছ শ্বাসরুদ্ধ হয়ে মারা পর্যন্ত যেতে পারে। তা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে শীতকালটা যাতে কোনোরকমভাবে এই সমস্ত গাছে অতিরিক্ত জল না পড়ে সেই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন।
এবার আসি সূর্যালোক। অবশ্যই শীতকাল হোক বা গ্রীষ্মকাল হোক, গাছ বেড়ে ওঠার জন্য সূর্যালোক সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, আর অবশ্যই সূর্যালোক আপনাদেরকে লাগাতে হবে। আর তার জন্য অবশ্যই আমি আগেও বলেছি, এই সমস্ত গাছগুলোকে খোলা আকাশের নিচে রাখুন, তাহলে গাছগুলো অনেক ভালো থাকবে, আর তার জন্য তেমন কোনো কিছু নাই। আর অবশ্যই শীতের গাছ এবং সবজি করতে গিয়ে কিন্তু এই সমস্ত গাছগুলোকে অবহেলা করবেন না, প্রতিনিয়ত এই সমস্ত গাছের প্রতি কিন্তু আপনার নজর রাখতে হবে। কোনো গাছে কোন রকম যদি সমস্যা দেখা যায়, কোনো গাছে হয়তো দেখা দিতে পারে বিভিন্ন ধরনের রোগ বা পোকামাকড় বা কোনো কিছু, সেটা ফার্স্ট স্টেজে গিয়ে আপনাকে কিন্তু সেই ট্রিটমেন্টটা করে ফেলতে হবে, তাহলে কিন্তু আর কোনো রকম কোনো চিন্তা আপনার থাকবে না এবং গাছগুলি বেশ ভালো থাকবে। সর্বশেষে আসি বিভিন্ন ধরনের অ্যাগ্লোনিমা যে গাছগুলি থাকে বা বিভিন্ন ধরনের যে ইনডোর প্ল্যান্টগুলি, সেই ইনডোর প্ল্যান্টগুলি এই শীতকাল আসলে কিন্তু তার পাতার কালারটি একটু চেঞ্জ হতে পারে বা একটু ফ্যাকাশে হতে পারে বা তাদের একটু কিন্তু মানে শারীরিক পরিবর্তনটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। আর এই লক্ষ্যটা করার ফলে কিন্তু আপনার মনে হতে পারে যে গাছে খাবার কম রয়েছে, গাছে হয়তো কোনো কিছু নেই, বারবার করে স্প্রে করা, বারবার করে গাছে খাবার দেওয়া, এই ভুলটা আপনারা একেবারে করবেন না, কারণ শীতকাল মানে এই সমস্ত গাছগুলির একটু সমস্যা হবে। আর যখন প্রচুর পরিমাণে কড়া শীত পড়বে এবং কোনো রকম কোনো রোদ থাকবে না, বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে এটা হয় ঠিক ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে, যে সময়টা গাছের আর কি শীতকালীন গাছের ক্ষেত্রে এই সমস্যাটা হয়, মানে গাছে যে সময় ফুল আসবে সেই সময় দেখা যায় সূর্যালোক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, মোটামুটি 15 দিন, নিম্ন 15 দিন এবং তার থেকে বেশি 1 মাস পর্যন্ত এই সমস্যাটি দেখা দেয় এবং যার ফলে গাছের অনেক ক্ষতি হয়। এবং সেই কারণে যেন আমরা উত্তরবঙ্গের মানুষজনরা জানুন, যে সমস্ত গাছগুলি লাগে সেগুলি বেশিরভাগ ক্ষেত্রে গিয়ে আমরা ফেব্রুয়ারিতে ফুল পেয়ে যাই, আর তার একটাই কারণ যে গাছের সঠিক রোদ না লাগা, এটা কিন্তু অনেক সময় সমস্যা হয়ে থাকে। এবং ঠিক ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে এই সমস্যাটি হয়, রোদ যদি অনেক সময় না লাগে অনেক টাইম, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু গাছের অনেক সমস্যা তৈরি হয়। তাই অবশ্যই সেই সময় কিন্তু একটু আপনারা বুঝে শুনে বিবেচনা করে এই সমস্ত কাজগুলি করবেন। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই পরিস্থিতিটা ফেস করতে হয় না, কারণ সেখানে এই ধরনের ওয়েদার তৈরি হয় না, শীতকালে অনেকটাই ঠান্ডা কম থাকে এবং গরম থাকে, সূর্যালোকটা প্রতিনিয়ত সূর্য ওঠে, এতে কিন্তু সব একটা এনজয় করার মতো একটা ঠান্ডা থাকে সেখানে। আর আমাদের এখানে যে ঠান্ডাটা পড়ে সে ঠান্ডাটা খুবই বাজে রকম একটা ঠান্ডা, আর যে সেই ঠান্ডাতে মানে গাছটা খুব ক্ষতিকারকই হয়, আর যেহেতু রোদ থাকে না তার জন্য এই সমস্যাটাই, যদি রোদ থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না, আবার পরবর্তী যখন রোদ ওঠা শুরু হয়ে যায় তখন আস্তে 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 সমস্ত কিছু রিকভার হয়। তাই সেই সময় কিন্তু ঘাবড়ে গেলে হবে না বা আমার গাছ সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে, আমার পরিচর্যা ঠিক হচ্ছে না, এমনটা কিন্তু নয়। আর অবশ্যই অবশ্যই গাছগুলিতে খাবারটা আপনারা অন্তত নভেম্বর মাসে 1 তারিখের মধ্যে আপনারা এটা প্রয়োগ করে ফেলুন, সমস্ত ইনডোর গাছের ছোট্ট ছোট্ট খাবারগুলি, আর তাতে কিন্তু গাছ অনেক ভালো থাকবে। আর এই সময় এসে শীতকালে বিশেষ করে গাছকে ঘরের ভেতরে রাখবেন না, তাতে গাছ কিন্তু খুব একটা ভালো সার্ভাইভ করতে পারে না, বা আপনার যেভাবে যে পজিশনে যে সমস্ত জায়গায় এই সমস্ত গাছগুলিকে আপনি ছোট থেকে বড় করছেন সেই সমস্ত জায়গাতে এই সমস্ত গাছগুলিকে শীতকালটা কাটাতে দিন, তাহলে অনেক ভালো থাকবে, অনেক খুশি থাকবে এই সমস্ত গাছগুলি। এবং তার সঙ্গে সঙ্গে আমরা বাগানিরাও গাছ ভালো থাকলে অবশ্যই আমরা খুশি থাকবো, তার কিছু বলার নেই। ইনডোর প্ল্যান্টের ছোট ছোট টিপসগুলো আপনাদের দেওয়া ছিল, আগামীতে যেহেতু শীতকাল পড়ে যাচ্ছে সমস্ত শীতের গাছের মাঝে যেন আমরা এটাকে ভুলে না যাই, তার জন্য আপনাদেরকে একবার রিমাইন্ডারও দিয়ে দিলাম। তো আজকে পর্যন্তই, দেখা হয় পরবর্তী ভিডিওতে, প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।